নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপ প্রজেকশন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আজকের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন ধরনের। এটি আপনারা আপনাদের নিজেদের হাতে মিলিয়ে দেখবেন। যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের উল্টো দিকে এই জায়গায় লেখা থাকে আপনার জীবনসাথীর নামের প্রথম অক্ষর। সামুদ্রিক শাস্ত্রে কিন্তু তার উল্লেখ রয়েছে। তাহলে এই বিষয়টি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার বললেও ভুল বলা হবে না। আপনারা প্রথমেই আপনাদের হাতের পেছনের বৃদ্ধাঙ্গুষ্ঠকে ভালোভাবে দেখবেন। আপনি যদি পুরুষ মানুষ হন সেক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখবেন এবং আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে কিন্তু বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের উল্টো দিক দেখবেন। অর্থাৎ আমি যে জায়গাটাই আলোকপাত করতে চাইছি এই জায়গাটাই আপনাদেরকে দেখতে হবে। এই জায়গা থেকে মূলত তিনটি বিষয় নিশ্চিত করে বা তিনটি বিষয়ের বিচার এই জায়গা থেকে করা সম্ভবপর হয়। যদিও হাতের রেখা, গ্রহ পর্ব, গ্রহের বৈচিত্র্য, বিবাহ রেখা বা গ্রহ পর্বের বিভিন্ন সাইন সেগুলিরও যথেষ্টই গুরুত্ব রয়েছে, কিন্তু সামুদ্রিক শাস্ত্রে বৃদ্ধাঙ্গুষ্ঠের এই জায়গাটিরও কিন্তু যথেষ্টই গুরুত্ব রয়েছে। ব্যক্তিগতভাবে আমি 70% মানুষের ক্ষেত্রেই যেটা বলতে চলেছি তার মিল খুঁজে পেয়েছি, বাকি 30% মিল খুঁজে বার করতে আমি অসমর্থ হয়েছি। কিন্তু শাস্ত্রে যা উল্লেখ রয়েছে সেটি কিন্তু 100% মানুষের ক্ষেত্রেই সত্য বলে প্রমাণিত হবে। চলে আসবো মূল আলোচনায়। তাহলে এখান থেকে যে তিনটি বিষয়ের আলোচনা হয় বা তিনটি বিষয়ের বিচার হয় তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাতে জীবনসাথীর নামের প্রথম অক্ষর লেখা থাকে। অর্থাৎ আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামের প্রথম অক্ষর এই জায়গায় থাকবে, আবার আপনি যদি স্ত্রী হন সেক্ষেত্রে আপনার স্বামীর প্রথম অক্ষর এই জায়গাতে থাকবে। তাহলে এটি কিন্তু অত্যন্ত মজাদার হতে যাচ্ছে। এছাড়া দ্বিতীয় যে বিষয়টি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আপনার বিবাহের বয়স, কোন বয়সে বিবাহ হতে পারে তার একটা ইন্ডিকেট এই জায়গা থেকে পাওয়া যায়। এবং তৃতীয়ত, কেরিয়ারে কী ধরনের সফলতা পাওয়া যাবে বা কেরিয়ারে কী ধরনের ডেভেলপমেন্ট আসবে এই বিষয়টিও কিন্তু এই জায়গা থেকে দেখা সম্ভবপর হয়। তাহলে এক এক করে আমি এই তিনটি বিষয় পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব, আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমত, এই জায়গায় কিন্তু বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন ধরনের রেখা বা রেখার বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। ইন জেনারেল এই জায়গাতে 5 থেকে 7টি বিভিন্ন ধরনের রেখা ম্যাক্সিমাম মানুষের হাতেই থাকে আর সর্বাপেক্ষা 9টি রেখা দেখতে পাওয়া যায়। তবে এখানে সবচেয়ে প্রথমে আপনাদেরকে কেরিয়ারের ক্ষেত্রে যে বিষয়টি বলবো, এখানে যদি রেখার সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু কেরিয়ারের সুযোগ এই বিষয়টি কিন্তু বারংবার আসতে দেখা যায়। অর্থাৎ আপনার আজকের পরিস্থিতি অত্যন্ত জটিল বা আপনি কেরিয়ারে আজ কিছুই করতে পারছেন না, কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠের এই জায়গায় যদি অন্ততপক্ষে 5-এর অধিক রেখা থাকে, সেটি ছোট হোক বা বড় হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে পুনরায় সুযোগ আসবে, আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এই জায়গাতে রেখাগুলি যদি একটু গভীর হয় এবং হাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে যায় সেটি কিন্তু অত্যন্ত শুভ বলে চিহ্নিত হয়ে থাকে, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার কেরিয়ার প্রথম জীবনে যদি ঠিকঠাক নাও হয়, আপনি বারবার ব্যবসা করে দাঁড়াতে পারছেন না বা চাকরির ক্ষেত্রে উপযুক্ত চাকরি পাচ্ছেন না, চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, সেক্ষেত্রেও বারংবার আপনার কাছে সুযোগ আসবে তার ইন্ডিকেট করে এই জায়গায় 5-এর অধিক রেখা। এবং এই রেখাগুলি যদি স্পষ্ট এবং বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন তার নিশ্চয়তা দেয়। কিন্তু এখানে যদি এই প্রধান রেখাগুলি কর্তৃত থাকে, অর্থাৎ কেটে চলে যায়, অর্থাৎ এই ধরনের একটি রেখা রয়েছে এবং এই রেখা এইভাবে কেটে চলে যাচ্ছে, তাহলে ইন্ডিকেট করে আপনার জীবনে কিন্তু সংঘর্ষের মাত্রা বাড়বে। তবে আলটিমেট সংঘর্ষ করেও আপনি দাঁড়াতে পারবেন তার ইন্ডিকেট করে 5 বা অন্ততপক্ষে 4টি গভীর রেখা। এবারে আলোচনা করব বিবাহের বয়স, এটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এবং সব শেষে আলোচনা করব লাইফ পার্টনারের নাম সেটি কোথায় কিভাবে থাকে এবং এই হাতটিতেও কিভাবে রয়েছে। তাহলে
বিবাহের সময় নির্ধারণের জন্য আপনাদেরকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে এখানে ইন জেনারেল ছোট বড় মিলিয়ে এই ধরনের চারটি রেখা কিন্তু দেখতে পাওয়া যায়। এখানের মাঝে এই ধরনের ছোট বড় বিভিন্ন রেখা বা বিভিন্ন এই ধরনের সংকেত থাকতে পারে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত রেখাগুলিকেই আপনাকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে যদি আপনার রেখার সংখ্যা চারটি হয় এবং আপনার জীবনসাথীর নাম কী হবে সেটা আমি পরে আলোচনা করছি কীভাবে আপনারা দেখবেন, কিন্তু জীবনসাথীর নাম যদি আপনার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝে থাকে সেটা ইন্ডিকেট করছে 20-25 মধ্যে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা। যদি আপনার দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনের মাঝে এই ধরনের কোনো একটি আপনার রেখা রয়েছে বা জীবনসাথীর নাম রয়েছে সেটি 25-30 বছর বয়সকে ইন্ডিকেট করছে। আর যদি আপনার জীবনসাথীর নাম তৃতীয় এবং চতুর্থ নম্বরে রয়েছে অর্থাৎ এই জায়গাতে রয়েছে সেটি কিন্তু 30 পরে বিবাহকে ইন্ডিকেট করছে, বিশেষ করে এটি 35 পর বিবাহকে ইন্ডিকেট করে থাকে। তাহলে এইভাবেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বিবাহের সময় কোন সময়ে হতে যাচ্ছে। এখানে আপনার করতলে বিবাহ রেখা গ্রহ পর্ব এই সমস্ত বিষয়গুলিকেও কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, কিন্তু এটা একটা সাধারণ ট্রেন্ড হিসেবে আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতেই পারেন। এবারে যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব সেটি হচ্ছে লাইফ পার্টনারের নাম, সেটি আপনারা কীভাবে আপনাদের হাতে দেখবেন। দেখুন বিষয়টি কিন্তু খুব সোজা আছে, শুধু দেখার চোখ আপনাদের থাকতে হবে। এই হাতটি নিয়ে যেহেতু ভিডিও করছি এই হাতটি নিয়েই আমি আলোচনা করব। তাহলে এখানটায় যদি আপনারা দেখেন তাহলে রেখাগুলি এইভাবে রয়েছে, আমি আরও জুম করব যাতে আপনারা ব্যাপারটি স্পষ্ট বুঝতে পারেন, এবং এই ধরনের রেখা কিন্তু এই হাতটিতে লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি আপনারা খুব ভালোভাবে এখানটায় দেখেন তাহলে কিন্তু এই জায়গা থেকে এই ধরনের একটি পরিষ্কার ইংরেজি লেটারের এল সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে এই জায়গাটা ইন্ডিকেট করছে লাইফ পার্টনারের প্রথম নামের প্রথম অক্ষর সেটি কিন্তু আলফাবেটের এল দিয়ে শুরু হবে। তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। আপনাদের হাতেও অবশ্যম্ভাবী না লাইফ পার্টনারের অর্থাৎ আপনার স্বামীর অথবা আপনার স্ত্রীর নামের প্রথম অক্ষর সেটি রয়েছে, শুধু দেখার চোখ সেটা আপনাদের থাকতে হবে। সেটি বিভিন্ন জায়গায় থাকতে পারে, অর্থাৎ এই জায়গাতেও থাকতে পারে, এই জায়গাতেও থাকতে পারে, এই জায়গাতেও থাকতে পারে, বা এরকম জায়গাতেও থাকতে পারে। আলটিমেট কোনো জায়গায় কিন্তু অবশ্যম্ভাবী লাইফ পার্টনারের নামের প্রথম অক্ষর ডেফিনেটলি রয়েছে, আপনারাও আপনাদের নিজের হাতের সাথে মিলিয়ে দেখে নিন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।